আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি চাঁদপুর জেলার মতলব উপজেলার আনোয়ারপুর গ্রামে। এই গ্রামে গড়ে উঠেছে এসএন অ্যাগ্রো ফার্ম। আমার পাশে আছে এসএন অ্যাগ্রো ফার্মের প্রোপ্রাইটার হাসানুল হক অর্ণব ভাই। উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এছাড়া তিনি অস্ট্রেলিয়া থেকে এমবিএ পাশ করেছেন। একজন উচ্চশিক্ষিত যুবক অ্যাগ্রো ফার্ম করেছে। আমরা চলুন অ্যাগ্রো ফার্মটি ঘুরে ঘুরে দেখি। চলে গরু খামারটা মাথায় আসলো কেন স্যার? এটা বেসিক্যালি স্যার গরুর প্রতি একটা ভালো ছিলই, আর আমি তো বলছি স্যার ইউটিউবের আপনাদের দেখে অনুপ্রাণিত হওয়া যে তরুণ উদ্যোক্তারা এখানে যেহেতু আসতেছে, আমি কেন না আমিও আসি, কিছু করতে পারি কেন দেখে। এবং আমি আসার পর দুই বছর, এটা আমার তৃতীয় বছর ঈদ, আলহামদুলিল্লাহ যতটুকু পারছে আমার কাছে মনে হয় যে আমি কিছু শিখতে পারছি। অর্ণব ভাই, এখানে আমি দেখছি অনেক সুন্দর দুই পাশে গরু আছে, কোনটার দাম কেমন একটু বলেন স্যার? বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ছোট রেঞ্জের গরু এই পাশটাতে। হ্যাঁ, এগুলো স্যার আমাদের শুরু হবে 1,00,000 টাকা থেকে, যে এখান থেকে 1,00,000 টাকা থেকে গরু রেঞ্জটা শুরু স্যার। যেমন স্যার আমি বলতে পারি এটার কথা, এটা এখন লাইভ ওয়েট আছে স্যার অলমোস্ট আপনার 320 কেজি কাছাকাছি লাইভ ওয়েট। হ্যাঁ স্যার, এখন এটার প্রাইস স্যার অ্যাকচুয়ালি আমরা এগুলো লাইভ ওয়েটে সেল করব, তাহলে এটা আমাদের স্যার 420 টাকা করে সেল করবো। এটা আমরা 420 টাকা করেছি না, যেহেতু এবছর কিন্তু মাংসের দাম বেড়ে গেছে। জি জি, মাংসের দাম বেড়ে গেল, এখন আপনি যদি 420 টাকা করে সেল করতে চান কিন্তু কুরবানি আসতে আসতে কিন্তু মাংসের দামও বেড়ে যাবে। জি স্যার, না তখন স্যার 420, ইনশাল্লাহ আমার চেষ্টা করবো ধরে রাখার জন্য 420 টাকা। এখন নিলেও 420 টাকা, কোরবানির সময়ও চেষ্টা করব যে 420 টাকা দেওয়ার জন্য। এবং কেউ যদি এখন 420 টাকা আমাকে বায়না করে রেখে যায় তখন ওই 420 টাকাই থাকবে ঈদ পর্যন্ত স্যার। আমাদের এই পাশে দেখছি অনেক সুন্দর সুন্দর গরু, এই গরুগুলো স্যার এখানে এখানে আমাদের এই রেঞ্জটা আমাদের শুরুই হচ্ছে 400 কেজি উপরে, সব এখানে যা আছে সব 400 কেজির উপরে। যেমন আপনাকে বলে একটা গরু চমৎকার সুন্দর সাদা গরু স্যার, এটা ওয়েট আছে 470 কেজি এখন লাইভ ওয়েট, এটা হয়তো ঈদ আসছে 550 কেজির মতো হয়ে যাবে। এটা আমাদের আইসক্রিম প্রাইস হচ্ছে, একটা কথা বলি আমি স্যার, যেগুলো 400 কেজি উপরে চলে যাবে, 450 কেজি উপরে পার করে সেগুলো আমরা আর আপনার ওয়াইটে দিতে পারবো না আমরা, তখন এটা আমাদের স্যার দামাদামি হবে, একটা নির্দিষ্ট দাম বলে দিব আমি, সেখান থেকে সে যতটুক কনসিডার করে একটা। এই যে একটা ধরেন যে গরুটা চমৎকার সুন্দর একদম পাখির মতন চোখের একটা পাশ দিয়ে অন্যরকম ডিজাইন, এটা এগুলোর বয়স কত স্যার? এটা 3 বছর হয়ে গেছে স্যার অলমোস্ট। কয় দাঁত স্যার এটা? এখন 6 দাঁত, 2 দাঁত থেকে 4 দাঁতে পড়ছে, 6 দাঁতে আসবে স্যার। আচ্ছা, আপনি এই খামারে আসেন কখন কখন আসেন স্যার? সপ্তাহে স্যার আমি 3 দিন এই খামারে থাকি স্যার, সপ্তাহে 3 দিন। জি স্যার,
আমি আসার পর পরে স্যার অবশ্য সামনে এসে পড়ে আমার কাছে আদর পাওয়ার জন্য আর কি প্রত্যেকটা গরু ভালো না লাগলে এই পেশা টিকে যাবে না স্যার না যেহেতু আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার MBA পাস আইসে আপনি গরুর গায়ে হাত বুলাবেন এটা কেমন হয়ে যায় না স্যার 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 প্রাণীর প্রতি স্যার ভালোবাসা থাকতে হবে স্যার তাইলে না স্যার একটা রিয়েল মানুষ হিসেবে সেই আপনি যখন আপনি ওকে ভালোবাসবেন ও কিন্তু একটা সময় আপনাকে ভালোবাসা দিবে জি স্যার জি স্যার এটা স্যার অ্যাকচুয়ালি কি আপনার যতই বলুক না লস হবে বা এভাবে চিন্তা করি না চিন্তা করে যে একটা ভালো জিনিস একটা কাস্টমার কাছে দিব স্যার এটা আমাদের স্যার মেন টার্গেট আর কি এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে স্যার এগুলো বেসিক্যালি স্যার রাজশাহী মানে উত্তর অঞ্চল থেকে বেসিক্যালি সংগ্রহ করা কিছু আছে আমাদের এলাকা থেকে সংগ্রহ করা আপনার এলাকা থেকে সংগ্রহ করা আর হলো রাজশাহী সিটি আর থেকে সংগ্রহ করা দুটোর মধ্যে পার্থক্য কেমন স্যার পার্থক্য স্যার যদি আপনারা স্যার 15টা থেকে 20টা গরু কিনতে চান রাজশাহী যেতে পারেন বা আপনার উত্তর অঞ্চল থেকে কিনতে পারেন কিন্তু কেউ যদি একটা দুইটা তিনটা গরু কিনতে চায় সেখানে গেলে পোষাবে না তার অ্যাকচুয়ালি তাকে ল টাকারে কিনে নিয়ে আসতে হবে তখন স্যার এলাকা ভিত্তিক কেনাটা বেটার তার নিজের এলাকা থেকে 2-3 হাজার টাকা বেশি লাগুক সমস্যা নেই এই আপনি লাল 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 গরু এবং শিং ছোট এই গরুগুলো সংগ্রহ করছেন স্যার ঈদের সময় স্যার এগুলো চাহিদা সবচেয়ে বেশি লাল কালারের গরুগুলো আর ছোট শিঙের গরুগুলো চাহিদা সবচেয়ে বেশি থাকে ঈদের সময় আর এতে গোটটা খুব ভালো থাকে গত বছর আপনি কতগুলো গরু ছিল গতবার ছিল স্যার 57টা 57 সবগুলো স্যার 57টা সেল করে দিয়েছি স্যার আপনার গরুগুলো সেল হয়েছিল কিনছিল কারা স্যার আমার বেসিক্যালি গরু গেছে ঢাকার মানুষই কিনছে বেশিরভাগ গুলশান বনানি ধানমন্ডি ওয়ারি এই চাঁদপুর থেকে আপনি ওয়ারিতে পৌঁছালেন কি এটা হচ্ছে স্যার মতলব উত্তর আর কি দাউদকান্দ থেকে 10 কিলোমিটার ভিতরে আমি স্যার আমার প্রত্যেকটা ডেলিভারিতে লাগছে স্যার 1.5 থেকে 2 ঘন্টা হাইস্ট কারণ আমার এখান থেকে আপনার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এই গরুগুলো সম্পর্কে জানতে চাই স্যার এটা আমরা 1 সপ্তাহ আগে এটা ওজন হয়েছে এটার ওজন হচ্ছে এখন 280 কেজি এটা আমার 420 টাকা কেজি দিয়ে দেবো ইনশাল্লাহ 420 টাকা কেজি দিতে চাই এখানে মনে আছে একটা যে একটু কেমন কেমন লাগে গরুটা দেখলে স্যার ফার্স্ট টাইম এটা আছে এটা হচ্ছে একটা সাইওয়াল ব্রিডের গরু এবং এটা পারফরম্যান্স খুবই ভালো এবং এটা গোটটা খুবই ভালো এটা 450 কেজি এখন লাইভ ওয়েট আছে এটার স্যার এটা এটা ঈদ আস্তে আস্তে 500 কেজি উপর চলে যাবে এটার আমাদের চাওয়া দাম হচ্ছে 370 তারপর দামাদামি করে যতটুক এটা আমরা চেষ্টা করে যতটুক নিতে পারি আর কি এই যে আমার এই গরুটা দেখে না মনে হচ্ছে যে এটা সাইওয়াল গরু বাট সাথে মনে হয় অন্য কিছু মিক্সড আছে আপনি বলেন বেসিক্যালি স্যার এটা একটা বাহামা কলস এটা 50% বাহামা এটা মা হচ্ছে দেশি আর ইয়াটা হচ্ছে বাবা হচ্ছে এটা আবার সরকারি যে সিমেন্ট দেওয়া হয়েছিল সে সিমেন্টের এটা বাচ্চা এটা বাচ্চা হিসেবে নিয়ে আসছিলাম এটা এখন লাইভ ওয়েট আছে 600 কেজি এই পাশেরটা এই বড়টা এটাও স্যার সাইওয়াল ব্রিডের একটা গরু এটা বডি ওয়েট প্রায় 600 কেজি কাছাকাছি এটা 600 কেজি হয়ে গেছে এটা 600 কেজি কাছাকাছি আর কিন্তু এটা কিন্তু দেখলে বড় দেখা যাচ্ছে বড় কিন্তু স্যার এটা স্যার একটা ভামা গরু একটা বৈশিষ্ট্য হচ্ছে ও চারিদিক থেকে আপনার এটার ইয়া মাংসটা গুয়া যায় আর সাইওয়ালটা প্রথমে সামনে থেকে হয় আস্তে আস্তে পিছনের দিকে ব্যাক করে এই যে পার্থক্য দুইটার মধ্যে এটা মোটামুটি আপনার আমরা আশা করতে চাই 650 কেজি থেকে 700 কেজি হবে আর কি ঈদ পর্যন্ত আর কি আমাদের এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু লাল টকটকা বার বা এটা তো একদম রেড সিন্দির ক্রস তারপরে আছে এই যে হাসা ক্রস ওই পাশে বাহ চমৎকার সুন্দর গরু আচ্ছা এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই স্যার এগুলো হচ্ছে আমাদের মিডিয়াম রেঞ্জের গরু আপনারা একটু আগে দেখলেন যে আমার ছোটো রেঞ্জটাও দেখলেন বড় রেঞ্জ এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের গরু এখানে সব গরুর ওজন আপনার 350 থেকে স্টার্ট এখানে আপনার 450 পর্যন্ত থাকবে এখানকার গরুগুলোর ওজন আর কি ঈদ পর্যন্ত আমি সব কিছু ঈদ পর্যন্ত বলতেছি আর কি আচ্ছা আপনি একটু বসেন আমি একটু বসি আমি কেমন রাখতে চাচ্ছেন স্যার মিডিয়াম রেঞ্জের গরুগুলো স্যার সব 350 থেকে 450 কেজি লাইভ ওয়েট এদের এদের প্রাইসটা পড়বে 450 টাকা করে স্যার কোরবানির সময় স্যার 450 টাকা পার কেজি আচ্ছা আপনি তো 3 বছর ধরে এই খামার শুরু করেছেন এই 3 বছর অভিজ্ঞতার আলোকে আমাকে একটু পরামর্শ দেন যে ধরেন আমাদের কিছু প্রবাসী বাইরে আছে বিদেশে তাদের কাছে কিছু মূলধন আছে তারা দেশে এসে কিছু একটা করতে চায় আবার আমাদের কিছু অন্য পেশার মানুষ আছে যেমন আপনি অন্য পেশার ছিলেন আসছেন এমনি এরকম এরা যদি আসে খামারে এসে কী কী তাদের বাধ্যতামূলক করতেই হবে না করলে তারা মানে মূলধন হারায় ফেলবে বলেন তো স্যার প্রথমেই তাকে গরুর সম্পর্কে জানতে হবে স্যার জানাটা তার সে কোর্স করতে পারে ভালো যেগুলো আছে আমাদের সরকারি অনেক কোর্সগুলো করায় সেগুলো করতে পারে তবে অনেক বড় বড় ফার্ম আছে তারাও অনেক সময় একদিন দুই দিনের কোর্সগুলো করে সেগুলো সে করতে পারে সেগুলো তারপর হচ্ছে আমাদের মতো যা মিডিয়াম সাইজের বা ছোটো ফার্মগুলো আছে
সেখানে সে আসতে পারে, সে দেখতে পারে যে কীভাবে আমরা খাওয়াচ্ছি, কীভাবে গরু পালন করতেছি, গরু কী কী রোগ হয় সেগুলোর সঙ্গে ধারণা থাকতে হবে। এবং শুধু গরুর রোগ জানলেই হবে না, এটা প্রতিষেধক কেমন কী হতে পারে সেটার সঙ্গে ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে একটা ফ্যাটেনিং কাউ যদি অসুস্থ হয়ে পড়ে, প্রথমেই যদি ধরা যায় এটা দেখা গেলো এক দুই দিনের মধ্যে আপনি সুস্থ করে নিয়ে আসতে পারবেন। গরুটা যদি এক দুই দিনের মধ্যে সুস্থ আনতে করতে পারেন, তার ওয়েট লসটা কম হবে, সে আবার খাওয়াতে এসে পড়লো, আবার ওয়েট গেনে সে চলে আসলো। কিন্তু আপনি যদি লং টার্ম পর্যন্ত আপনার একটা অসুখ আপনি ডিটেক্ট করতে পারলেন না, দেখা গেলো সে পাঁচ দিন, ছয় দিন, সাত দিন পর্যন্ত সে অসুস্থ হয়ে থাকলো, আলটিমেটলি কিন্তু তার ওয়েট লসটা আপনার 50 থেকে, আমি এমনও দেখছি 30 থেকে 60-70 কেজি পর্যন্ত ওয়েট লস হয়ে যায়। এবং এটা একটা খামারের জন্য অনেক লস প্রজেক্ট, তখন অ্যাকচুয়ালি গোটা লস প্রজেক্ট হয়ে যাবে, কারণ আবার 70 কেজি বাড়াতে হলে তাকে আবার 3 মাস খাওয়াতে হবে। এভাবে আর কি এই লসগুলো অ্যাকচুয়ালি রোগ ডিটেক্ট করা এবং সেই রোগগুলো প্রতিষেধক যত দ্রুত সম্ভব দেওয়া আর কি। আচ্ছা, আপনি তো এই গরু নিজে সংগ্রহ করতে গিয়েছেন, গরু সংগ্রহের সময় আপনি কোন জিনিসটা মাথায় রাখেন? প্রথম যে জিনিসটা মাথায় রাখি, যদি আমার এটা যদি কোরবানি ঈদের জন্য হয়, সেটা এক ধরনের গরু আমরা বাছাই করে, সেটা হচ্ছে আপনার রেড কালারটাকে প্রাধান্য দিই, সাথে হচ্ছে তার কুস থেকে শুরু করে তার আপনার নাভি কম্বল, এবং গরুটা যে ডাবল বডি গরুটা হয় সেদিকে আমাদের লক্ষ্যটাই বেশি থাকে। সেখানে যদি 5,000 টাকা বেশিও যায় আমরা ভাবে চিন্তা করি না, আমরা সেই গরুটা পারচেস করি। আর হচ্ছে আমরা যেগুলো মাংসের জন্য, সেক্ষেত্রে আমরা কস গরুগুলোকে বাছাই করে, যেগুলো আমরা ঈদের সময় বা রোজার সময়, তারপর হচ্ছে আপনার সবে বরাতের সময় আমরা এগুলো সেল করি আর কি সেগুলো। অনুপ ভাই, এবার আপনি আমাকে একটু বলেন যে এই যে গরু মোরাজাগরণ করছেন 3 বছর, মানে খাবার দাবারের ব্যাপারে কী কী খাবার দিলে গরু মোরাজাগরণ ভালো হয় বলে আপনি মনে করেন? বেসিক্যালি আমি যখন শুরু করি তখন দানাদার প্রাইস ছিল 22-23 টাকা পড়তো আমার, আজ থেকে আমি 2.5 বছর আগে কথা বলতেছি। এখন সে দানাদার চলে আসছে আপনার 36.50 টাকা, আমার পার কেজি এখন পরে 36.50 টাকা। এখন একজন যদি শুধু দানাদার খাওয়ায় গরু বড় করতে চায়, আলটিমেটলি সে লং টার্মে টিকতে পারবে না মার্কেটে, তাকে অবশ্যই পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করতে হবে। যদি ঘাসটা যদি নাই থাকে তার, তখন সে একটা কাজ করতে পারে, সে ভুট্টা যেমন ফেব্রুয়ারি থেকে ভুট্টা গাছটা আনা শুরু করে, সে ফেব্রুয়ারি থেকে আপনার মে পর্যন্ত টানা 4 মাস সে কিন্তু আপনার ভুট্টা গাছটা চপিং করে খাওয়াতে পারে। আরেকটা কাজ করতে পারে, সে সাইলেজ পর্যাপ্ত পরিমাণ সাইলেজ সে তৈরি করতে, যেমন আমিও করেছি, আমি প্রায় 7-8 টনের মতো সাইলেজ করেছি এবার, এবং সাইলেজ পারচেস করতে পারে ভালো কোনো কোম্পানি থেকে পারচেস করে সে যদি খাওয়ায়। আমার বেসিক্যালি হচ্ছে ভুট্টাটা তা খাওয়াতে হবে, স্পেশালি ভুট্টা গাছ চপিং করে খাওয়াতে পারে, আবার সাইলেজও সে ইউজ করতে পারে, এবং এটা রেজাল্ট খুবই ভালো। আপনি কি এখানে সাইলেজ করেন নাকি? 8 টন, আলহামদুলিল্লাহ 8 টন সাইলেজ করেছে এবার, 8 টন, যেটা খুবই কম, কিন্তু শুরু করলাম এবার আমি 8 টন সাইলেজ, আর পরের বার ইনশাল্লাহ আমার টার্গেট আছে প্রায় 50 টনের মতো সাইলেজ করার আর কি। এই ভুট্টার খরচ এবং দানাদারের খরচ, দুটোর খরচ ভিতরে কেমন ডিফার করে? হিউজ এটা আসলে, মানে আপনি যদি 1 কেজি দানাদার খাওয়ান আপনার পরে পথে 36.5 টাকা, আপনি যদি দানা বদলে 5 কেজি আপনার ভুট্টার আপনার যে চপিং করে খাওয়ান আপনার হয়তো 4.5 টাকা করে পড়বে, তাহলে আপনার 5 কেজি 20 টাকা, দেখেন 16 টাকা এখানেই আপনার সেভ। আর আপনি সাইলেজ খাওয়ান আপনার হাইস্ট পড়বে হলে 25 টাকা বা 26 টাকা, 3 কেজি সাইলেজ খাওয়ালে হয়ে যাচ্ছে আপনার 1 কেজির বদলে, দানাদারের বদলে। এই যে আপনার এই খামারে দেখলাম প্রচুর মশা মাছি, মশা মাছির জন্য আপনি কী করেন? স্যার অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি তো আপনার ভুট্টা গাছ চপিং করে খাওয়াই, যেহেতু ভুট্টা গাছ চপিং করে খাওয়াই, যে খামারে ভুট্টা গাছ চপিং করে খাওয়াবে বা আপনার সাইলেজ ইউজ করবে সেখানে মাছি থাকবেই, এবং মাছি একটা নির্দিষ্ট টাইম, মানে নির্দিষ্ট টাইম আছে 2 মাস, এরপর সে মাছিটা আপনি আপনি এটা কমে যাবে। তো বেসিক্যালি আমি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আপনার বায়োনিল নামে একটা আছে, সেটা মাছির তাড়ানোর জন্য, ওইটা কিছু ওইটা ইউজ করলে মোটামুটি মাছি আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য অফ থাকে। তা আমার আমি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। প্রতিটা গরু যাতে একটা নির্দিষ্ট পরিমাণ ভুট্টা পায় ঘাসের সাথে, এই জন্য এরা মূলত এই ভুট্টাগুলো কেটে আলাদা আলাদাভাবে দেয়, যাতে প্রতিটা গরুর খাবারে এরা এখান থেকে নিয়ে ভুট্টা দিয়ে দেয় ঘাসের সাথে মিক্সড করে। বন্ধুরা, আমরা ASN Agro ঘুরতে ঘুরতে তাদের বকনা প্রজেক্টে চলে আসলাম, কারণ আপনারা ওই পাশে দেখলেন যে তাদের অনেক সুন্দর সুন্দর কুরবানির জন্য সার গরু আছে, কিন্তু শুধু সার দিয়ে তার খামার চলবে না, তাকে অবশ্যই ডেয়ারিতে যেতে হবে, এবং মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বকনা সংগ্রহ করেছেন। আপনার এই বকনা সংগ্রহ সম্পর্কে জানতে চাচ্ছি। আমার বেসিক্যালি এখানে 3 ধরনের বকনা আছে, একটা জার্সি আছে কিছু,
হলস্টাইন ফ্রিজিয়ান কিছু আছে, আর হচ্ছে ফ্লেগবি জাতীয় আমার কিছু বকনা আছে। বেসিক্যালি আমি ট্রাই করতেছি যে ফ্লেগবি থেকে, ফেবি যেহেতু ভালো দুধের গাভী হয় ফেগবি থেকে, সেটা আমি ট্রাই করতেছি ফেবি থেকে কিছু ভালো কিছু আনা যায় কি না, মানে নেক্সট প্রজেক্টে আমি কিছু আনতে পারি কি না ফ্লেগবি থেকে। আর হলস্টাইন ফ্রিজিয়ান ট্রাই করতেছে ভালো কিছু বীজের মাধ্যমে ভালো কোয়ালিটি কিছু বকনা বা সার আমি যদি কিছু পাই, কারণ শুধু যদি কিনে আমি শুধু কিনতেই থাকি তাই আলটিমেটলি আমি কস্টিং কিন্তু কখনোই কমে নিয়ে আসতে পারবো না। এই যাচ্ছে যে কিছু বকনা থেকে যদি আমার কিছু বাচ্চা আসে এবং সেটা যদি গাভি, সে যদি আপনার সার হয় সেটাও আমার জন্য 5 পয়েন্ট, ভালো জাতের একটা পেলাম, সেটা একসময় 1 টন বা 800 বা 900 কেজি হলো। আর যদি আপনার ভালো একটা বকনা আমি পাই সেখান থেকে আবার জাত উন্নয়ন করে নিয়ে আসলাম, এটা বেসিক্যালি আমার টার্গেট আর কি। টাসুদ দিয়ে আপনি যেখানে রাখছেন এখানে, এখানে কেমন খরচ গেছে, কেমন করেছে? লাখের উপরে বা লাখ দেড়েকের মতো যাবে। জি জি। কটা গরু রাখতে পারছেন এখানে? আপনার 15টা গরু রাখতে পারবেন। বন্ধুরা আপনাদের যাদের 15 লাখ বা 20 লাখ টাকা মূলধন নিয়ে আপনারা খামার করবেন, তারা যদি ওইরকম একটা সেট করেন, উনি বলছেন 8 লাখ টাকা, বাট আপনি করতে গেলে কিন্তু 8 লাখ টাকা পারবেন না, ওটা তখন যেহেতু সব কিছুর দাম বেড়ে গেছে ওটা 13-14 লক্ষ টাকা চলে যাবে, তখন আপনি গরু কেনা টাকা পাবেন কই? তখন কী করতে হবে, আপনার গ্রাম্য সুদে অথবা এনজিওর কাছ থেকে লোন নিতে হবে, আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আমি চাইবো যে যত কম খরচে প্রথমে শেডটা শুরু করবেন, শেডে শুরুতে কেউ বেশি ইনভেস্ট করবেন না। আবার আসি অনুপ ভাইয়ের কাছে। অনুপ ভাই, আপনার এই ডেইরি নিয়ে প্ল্যানিংটা কী? ডেইরি নিয়ে আমার লং টার্ম প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমি আপনাকে বললাম আমার গাভী খুব ভালো কিছু গাভী তৈরি করার ইচ্ছা, আর কিছু সার আমি ওখান থেকে কিছু সার বের করে আনতে চাই, যাতে আমি খুব সহজে আমি মানে খুব কমে মাংস তখন দিতে পারবো আর কি, কোয়ালিটিফুল জিনিস। আর আমি জানতে পারলাম যে এটা এটা কার বাচ্চা, কী এর জন্ম পরিচয় সব কিছু জানতে পারলাম আমি কাস্টমারকে বলতে পারবো তখন যে এটার জন্ম পরিচয় এই, আর আমার এটার জন্য ইজি হবে আর কি। আমার জন্য ঘাস চাষ করছেন কী পরিমাণ? আমার 2 বিঘা জমিতে ঘাস চাষ আছে। আপনার এখানে কর্মচারী আছে কতজন? এখন আছে আপনার 5 জন। আপনার টোটাল এখানে ইনভেস্টমেন্ট কেমন, ইয়ার শেষে কেমন লাভ হয়? আগেরবার তো মার্কেটটা লাস্টে একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আপনার প্রফিট মার্জিনটা কম আসছে, কিন্তু প্রফিট আসছে আলহামদুলিল্লাহ, সেটা হয়তো ইনভেস্টমেন্টের তুলনায় খুব বেশি না, কিন্তু আপনি যখন শুরু করবেন শুরুর সময় সবসময় একটু টাফনেস থাকবে এবং ডে বাই ডে কিন্তু এটা ইম্প্রুভমেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমার সব কাস্টমার যারা এই চ্যানেলটিকে দেখেন নিয়মিত তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা আসুন ASN Agro ফার্মে, আসুন সামনে কোরবানি, আপনার গরু যদি দেখতে চান দেখার জন্য আসুন, কেনার জন্য আসুন, আবার যদি কিছু শিখতে চান আমার কাছ থেকে তার জন্য আপনারা আসুন, এসে গরুগুলোকে দেখুন, আমার কাছে কী ধরনের কোয়ালিটি গরু আছে সেগুলো আপনারা দেখুন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সুতরাং আপনারা আসবেন দেখবেন এবং আমি যতটুকু পারি একটা রিজনেবল প্রাইসে, যদিও এখনকার প্রাইস অনেক বেড়ে গেছে, খাবারের কস্টিংও অনেক বেড়ে গেছে, খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য যারা আমার নতুন খামারি, যদি আপনারা যদি না এসে আপনারা না আসেন হেল্প না করেন আমাদেরকে, আমাদের জন্য টিকাটা এক সময় ডিফিকাল্ট হয়ে যাবে, তখন মাংসের দাম আরও বেড়ে যাবে। আমরা এই ASN Agro-র গরু মোড়াতাজাকরণ দেখলাম এবং নেক্সট প্রজেক্ট তাদের ডেইরি, যেখানে ফ্রিজিয়ান, ফ্লেগবি, জার্সি অনেক সুন্দর সুন্দর বকনা তিনি সংগ্রহ করেছেন, যে সামনে তিনি সুন্দর ডেইরি খামার গড়ে তুলবেন। আসলে একটা খামার সুন্দর করতে এবং লং টাইম টিকে থাকতে গেলে কিন্তু ডেইরি দরকার, কারণ এই ডেইরিটা করলে কী হবে, প্রতিদিন কিছু দুধ আসবে, সেই দুধ থেকে প্রতিদিনের যে খাবার খরচ আছে, খামারের ব্যবস্থাপনার যে খরচ আছে তার একটা সাপোর্ট আসবে। এখন তিনি যেভাবে গরু লালন পালন করছেন প্রতিদিন তিনি ইনভেস্ট করছেন, এবং তিনি কিন্তু প্রতিদিন যাতে ইনভেস্ট করতে হচ্ছে তার কিন্তু কষ্ট হচ্ছে, যখনই ডেইরিটা এস্টাবলিশড হয়ে যাবে তখন কিন্তু এই কষ্টের জায়গা থেকে সে একটু রিলিফ থাকবে। সে যদি বিদেশে যায় বা কোনো একটা সময় যায় বা কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু এই টেনশন করা লাগবে না যে না আমি তো আজকে টাকা দিতে পারছি না আমার কী হবে খামারের, তখন কিন্তু আমার তো ডেইরি আছে ওখানে তো আমার কিছু দুধ থেকে কিছু পয়সা আসে, অতএব আমি নিশ্চিন্তে যে আমার খামার কিছুই হবে না, আমি যদি দেশের বাইরে যাই তাও খামারে কিছু হবে না, আমি যদি কোনো কারণে খামারে সময় দিতে না পারি তাও কিছু হবে না, আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি তাও আমার খামারে কিছু হবে না, আমার খামারের গাভীর দুধ থেকে আমার খামার পরিচালিত হবে। এটা কিন্তু একজন খামারে যখন এই আত্মবিশ্বাসটা হবে তখন বুকটা কিন্তু ভরে যাবে এবং তখনই কিন্তু এই খামারের ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। এরপরে আমি টোটাল খামারটা ভিজিট করলাম, তার গরুগুলো অনেক সুন্দর,
তার ব্যবস্থাপনা সুন্দর, খামারটা অনেক সুন্দর। এটা হচ্ছে আপনারা যারা এই খামারটা ভিজিট করতে চান, ঠিকানাটা আবার আমি বলি, চাঁদপুর জেলা মতলব উপজেলা। আপনারা ঢাকা থেকে বা অন্য যে রাস্তা থেকে আসেন না কেন, এটা যদি ঢাকা থেকে আসেন তাহলে দাউদকান্দি ব্রিজ পার হয়ে 10 কিলোমিটার ভিতরে এসে আনোয়ারপুর গ্রাম। এই গ্রামে গড়ে উঠেছে ASN Agro, চমৎকার সুন্দর এই গরুর খামারটি। আপনারা এসে একবার এসে ভিজিট করুন, দেখুন। পাশাপাশি আমাদের এই যে তরুণ ইয়াং এরকম শিক্ষিত ছেলেরা আসলে এরা পরিকল্পিতভাবে এই সেক্টরটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। পাশাপাশি আর কী দেখতে চান আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর। শেষ করার আগে একটা কথা বলি, আপনারা যারা গ্রামে গঞ্জে আছেন, আপনাদের খামারে বড় বড় গরু আছে, আপনারা তো ভাবছেন যে আমাকে আপনাদের খামারে নিয়ে যেতে চান, আসলে সবার খামার আমার যাওয়া সম্ভব নয়। তারপর আমার এই ভিডিও ডিসক্রিপশনে গেলে আমার মোবাইল নাম্বারটা থাকবে, আপনারা আমার মোবাইল SMS দেবেন, আমি আপনার সাথে ফোনে কথা বলবো। পাশাপাশি আপনার খামারে ভিডিও যদি আমাকে ভিডিও করে যদি আমাকে পাঠান তাহলে আমি কিন্তু আমার চ্যানেলে আপনার ভিডিওটা প্রচার করে দেব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।